2007 সালে বুলবুল জিলানির নীল আঁচল ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন জনপ্রিয় চিত্রনায়িকা রেসি। এরপর ডিপজলের সঙ্গে জুটি বেঁধে ব্যাপক জনপ্রিয়তা পান। ওই সময়ে তাকে আর ডিপজলকে জড়িয়ে অনেক রকম সস্তা কথাও লেখালেখি হয় পেপার পত্রিকায়। কিন্তু কোনো গুজবকেই কানে না নিয়ে রেসি এগিয়ে গেছেন দৃপ্ত পায়ে। ক্যারিয়ারের তারাটা যখন আকাশে জল জল করছে, ঠিক তখনই চিত্রনায়িকা রেসি প্রেম করে বিয়ে করেন ব্যবসায়ী পান্থ শাহরিয়ারকে। এরপর অভিনয় ছেড়ে পুরোদস্তুর সংসারী হয়ে যান তিনি। কারণ রেসির মতে একজন নারীর জীবনে সংসার সব কিছুরই উপরে। কিছুদিন পর তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান রোজা। আর এবার দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন একসময়ের তুমুল জনপ্রিয় এই নায়িকা। তবে সবে মাত্র নতুন অতিথির সংবাদ পেয়েছেন রেসি, তাই অপেক্ষা করতে হবে অন্তত 7 মাস। বিয়ের পর দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও গত বছর আবারও ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। তার অভিনীত শূন্য ছবিটির কাজ খুব শিগগিরই শেষ হবে বলে জানা গেছে। এছাড়া নিয়তি ছবিতেও একটি অতিথি চরিত্রে দেখা যাবে রেসিকে। অন্যদিকে জাজের সাথেও চুক্তি করেছেন নতুন একটি ছবিতে অভিনয়ের ব্যাপারে। দর্শক, নায়িকা রেসি সকল গুজব ও সমালোচনাকে পাশ কাটিয়ে এখন সুখে শান্তিতে সংসার করছেন। রেসির এমন একটি সুখবরের জন্য তাকে জানাতে পারেন শুভেচ্ছা নিচের কমেন্ট সেকশনে। আর বিনোদন জগতের সব খবরাখবর নিয়ে ফানি কমন ম্যাম তো আপনাদের পাশে আছেই, তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর আমাদের চ্যানেলের সেরা ভিডিওগুলো দেখতে পারেন নিচের ডেসক্রিপশনে অথবা উপরের কার্ডে। সবাই ভালো থাকবেন, অন্য কেউ ভালো রাখবেন।